কজন জানেন যে আমরা যদি কঠিন কাজগুলো করতে না শিখি তাহলে আমরা কোনোদিনও সেই মানুষ হতে পারব না যেমন প্রভু আমাদের দেখতে চান আমি জানি আপনারা সবাই জানেন যদি আমার অনুষ্ঠান দেখে থাকেন যে যদিও আমার বিশ্বাস যে আমি খুবই অনুপ্রেরণা দিই আর প্রচার করি যে প্রভু আপনাকে কতটা ভালোবাসেন আর খ্রিস্টে আপনি কে তাই বলে সবসময় মিষ্টি খাওয়াই না জয়েস মায়ের মিনিস্ট্রিজে এখানে মাংস আর খারাপ খেতে সবজিও দেওয়া হয় যা আপনাকে প্রভূতে আরও উন্নত হতে সাহায্য করে আমরা চাই আপনারা এর মতো না হন তাই আজ পালং শাক দেওয়া হবে বুঝতে পারছেন আমিন ইব্রিয় বারোর এগারো কোনো শাসনী আপাতত আনন্দর বিষয় বোধ হয় না কিন্তু দুঃখের বিষয় বোধ হয় আর তাহার পরে সবাই বলুন তাহার পরে পরবর্তীকালে কোনো শাসনই আপাতত আনন্দর বিষয় বোধ হয় না কিন্তু দুঃখের বিষয় বোধ হয় তথাপি তদ্বারা যাদের অভ্যাস জন্মিয়াছে তাহা পরে তাহাদিগকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে এবং তারপর তিনি আরও বলেছেন অতএব তোমরা শিথিল হস্ত ও অবশ হাঁটু সবল করো এবং আপন আপন চরণের জন্যে সরল পথ প্রস্তুত করো তার মানে তিনি বলেছেন যে যদি প্রভু কোন ব্যাপারে আপনাকে শোধরাতে চান তার জন্যে তিনি আপনার কয়েকটা খেলনা নিয়ে নিয়েছেন আপনাকে আপনার আরামের ছোট্ট সুখের বাসা থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছেন আর জীবনে কয়েকটা কাটার আগমন ঘটেছে তাহলে বলতে পারেন প্রভু আপনাকে সংশোধন করেছে হয়তো আপনার জীবনে বহু দিন ধরে এমন কিছু আছে ফলে দীর্ঘদিনের অভ্যাসে আপনার মনে হচ্ছে প্রভু আর আমাকে এই স্বভাবের জন্য কিছু বলবেন না এই অনুশোচনা নিয়ে মাথা হেট করে অপরাধীর মতো মুখ করে ঘুরে বেড়ানোর কোনোই দরকার নেই আপনাকে শুধু এসব ঝেড়ে ফেলতে হবে আর আনন্দ করতে হবে কারণ নিয়ম অনুযায়ী পালন করবার সময় মোটেই ভালো লাগে না অথচ এটাই একমাত্র জিনিস যে আপনাকে সেটাই এনে দেবে যা আপনি জীবনে পেতে চান নিয়মের ব্যাপারটা নিয়ম ছাড়া তা পাওয়া অসম্ভব একেবারেই অসম্ভব আমি জানি আপনারা একটু দেরিতে বোঝেন ব্যাপারগুলো এখানে কজন বলতে রাজি আছেন যে প্রভু এখানে আপনাদের জীবনে কোনো বিষয় হস্তক্ষেপ করছেন বা জানেন কোনো ধরনের খুব কষ্টকর তাই নয় যখন কোনো স্বভাব দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে থাকে আর প্রভু সে ব্যাপারে কিছু বলছেন না এখন হঠাৎই ও বাবা আমরা সেই জিনিসটা করছি উনি ঠিক মাঝখানে এসে হাজির আপনারা খুশি মানে একসঙ্গে কাজ শুরু করে দিন তাহলে খুব মুশকিল হতো ঠিক বলছি না শান্তিযুক্ত ধার্মিকতার ফল কতটা মূল্যবান তিনি বলেছেন যদি আমরা নিয়ম মেনে চলি তাহলে আমাদের জীবনে ধার্মিকতার শান্তি যুক্ত ফল পাওয়া যাবে জানেন রাতে অনুতপ্ত বিবেক নিয়ে ঘুমোতে যাবার চেয়ে খারাপ আর কিছু হয় না সকালবেলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘুম থেকে ওঠার থেকে খারাপ আর কিছু হয় না এর চেয়ে খারাপ কিছু হয় না যে আপনি প্রার্থনা করার চেষ্টা করছেন অথচ আপনি জানেন যে প্রভু আর আপনার মধ্যে এমন কিছু আছে যা এখনও মীমাংসা হয়নি এর চেয়ে ভালো কিছু হয় না এর চেয়ে শান্তির কিছু হয় না এর চেয়ে আরামের কিছু হয় না তার মানে এমন কিছুই নেই যা আপনি ইচ্ছে করে এড়িয়ে চলেছেন বা প্রভুর অবাধ্য হচ্ছেন তখন আপনার মনে শান্তি থাকে আর শান্তি এনে দেয় আনন্দ আর ধার্মিকতার অনুভূতি এর চেয়ে খারাপ কিছু হয় না যে সব সময় মনের ভেতরে গ্লানি অন্যায় বোধ আর সব কিছু নিয়ে একটা খারাপ অনুভূতি নিয়ে ঘোরা বিশেষ করে নিজের জন্য আপনারা বুঝতে পারছেন তো আমি ঠিক কি বলতে চাইছি আপনাদের আপনারা মন দিয়ে শুনলে আপনারা এর পুরো ব্যাপারটা বুঝতে পারবেন আর কেউ কি এটা শুনে আমার সঙ্গে বলবেন আমিন আমার ভালো লাগবে বললে ভয়ানক এক অনুভূতি তাই নিজেকে নিয়মানুবর্তী করা প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ ও নিয়মানুবর্তিতা সম্বন্ধে যে যা শেখা সম্ভব শিখুন তাহলেই আপনি ধার্মিকতার শান্তিযুক্ত ফল পাবেন যা আমাদের সবার একান্তই কাম্য মানে একজন ধরুন ফুটবল কোচ ওনার নাম হল উইন্স লোমবার তিনি বলেছিলেন যে ছেলেদের প্রথমে শেখাবেন যে কিভাবে নিয়মানুবর্তী হতে হয় তাহলেই তারা যা চায় বলে সেটা পেতে পারবে অন্য কোনোভাবে তা পাবে না আমি জানি আপনাদের জীবনে একটা লক্ষ্য আছে সবারই একটা স্বপ্ন আছে একটা গন্তব্য আছে জীবনের এমন সব ক্ষেত্র আছে যেখানে উন্নতি করতে চান তা আর্থিক বা শারীরিক ক্ষেত্রে হতে পারে ব্যবসা বা সহায়ক গোষ্ঠী হতে পারে যে কোনো ক্ষেত্র হতে পারে তবে উচ্চমানের নিয়মানবর্তিতা পালন ছাড়া উন্নতি সম্ভব নয় দেখুন আমার মনে হয় আজকাল লোক যেটা চায় সেটা হলো বিনা পরিশ্রমে বেশি ফল কাজ না করি পুরস্কার বুঝতে হবে যে তা হয় না আজকালকার ছেলেমেয়েরা একটা পুরো প্রজন্ম সেই যুগে বেড়ে ওঠেননি যেমন আমরা বেড়ে উঠেছিলাম যে সময় আমাদের নিরলস পরিশ্রম করে যেতে হতো তবে আমরা ছুটি পেতাম আর্থিক সচ্ছলতার মুখ দেখতাম আর এখন মানুষ সব সময় আপনাকে জিজ্ঞেস করবে সবাই নয় কিন্তু অনেকেই জিজ্ঞেস করবে যে তাদের এতে কি লাভ এরা তারা কেন করবে এটাই তাদের মূল জিজ্ঞাসা আর কিছু জানতে চাইবার আগেই তাদের জানতে হবে যে কাজটা করলে তাদের লাভ কি হবে আর দুঃখের কথা হলো যে কাজের ব্যাপারে তাদের কোনো আগ্রহই নেই আজকাল আমাদের এই সমাজে খুব বেশি ভেদাভেদ আর এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার আমাদের সবাইকে প্রভুর সমান করে বানিয়েছেন কিন্তু সত্যি বলতে কি আমরা এমনি কোনো জিনিস পাই না আমরা সবাই সমান সুযোগ পাই কিন্তু যদি আমাদের দায়িত্ব দায়িত্বজ্ঞান না থাকে তাহলে আমরা আশাও করতে পারি না যে একজন দায়িত্বশীল মানুষ যা পায় আমরাও তা পাব আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো যে আজকাল কি হচ্ছে যে যারা কাজ করতে চায় না আর যারা কোনো কিছুই করতে চায় না আমি বলছি না যে তারা কাজ করতে পারে না এমন মানুষ আছে যাদের সাহায্যের দরকার তাদের সাহায্য করতে হবে কিন্তু যারা কাজ করতে চায় না যারা দায়িত্ব নিতে চায় না যারা নিজেদের করণীয় কাজ করতে চায় না তারা সেই সব মানুষের মতো জীবন পেতে চায় যারা কঠিন পরিশ্রম করে আর বেশিরভাগ মানুষেরই এই মনোভাব হওয়ায় আমাদের সমাজেও রকম সমস্যা দেখা দিয়েছে যারা কঠিন পরিশ্রম করে তাদের উদ্যমও নষ্ট করে দেয় তারা কাজ করতে চায় না কঠিন পরিশ্রমের জন্যে পুরস্কৃত করা দরকার আর এগুনের আগে আমি কয়েকটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি যখন কঠিন পরিশ্রমের কথা বলছি তখন মাংসের কাজের কথা বলছি না আমাদের কাছে মাংসের কাজ মানে নিজে কোনো একটা প্ল্যান করলাম আর প্রভুর সাহায্য না নিয়ে। কাজটা করতে গিয়ে পরিশ্রান্ত হয়ে পড়লাম অথচ বুঝলাম না যে এই কাজে সফল হতে গেলে প্রভুর সাহায্য চাই আমি আপনাদের কয়েকটা উদাহরণ দেব আমি বেশ কয়েক বছর নষ্ট করেছি নিজের স্বামীকে বদলাবার চেষ্টা করতে তাতে কোনোই কাজ হয়নি আমি অনেক সময় নষ্ট করেছি আমার ছেলে মেয়েদের বদলাবার জন্যে বিশেষ করে দুজনকে একজন হলো আমার বড় ছেলে কিছুতেই ওর সঙ্গে আমার বন্ত না আমি সময় বলতাম যে ও আমার ছেলে বলে ওকে আমি ভালোবাসি এই ব্যাপারটা সত্যি আর আজও ও আমার সঙ্গে কাজ করে চাইলে আপনারা হাসতে পারেন আপনারাও অনেকে নিজের সন্তানকে পছন্দ করেন না আমি জানি দেখুন সত্যি কথাটা বলুন এবার যাক সবচেয়ে মজার কথা হলো ও বড় হবার পর আমি প্রভুকে বড় হবার পর বুঝতে পারলাম যে কেন আমি ওকে পছন্দ করি না তার কারণও ঠিক আমার মতো আসলে কি জানেন ও একটু কর্তৃয় করতে ভালোবাসে আর আমিও কর্তৃত্ব করতে ভালোবাসতাম তাই তো কর্তৃত্ব করব তাই নিয়ে সারাক্ষণ লড়াই করতাম আমি ওর যে দোষ নিয়ে এত চিন্তা করতাম আমরাও ঠিক সেই দোষ ছিল তাই আমি আমার ছেলেকে আর আমার স্বামীকে বা আমার মেয়েকে বদলাবার চেষ্টা না করে আমার মেয়ে ততটা গোছানো ছিল না যতটা আমি চাইতাম প্রভুকে বলতাম আপনি আমায় ঠিক করুন তাতে অনেক কাজ হতো যাকে অনেক বছরের হতাশা আর অসফল প্রচেষ্টার পর আবিষ্কার করলাম যে প্রভু এই কাজের দায়িত্ব আমায় দেননি আমি নিজে এই কাজ করেছিলাম আমার মাংসের কাজ ছিল তাই যতবার আমরা মাংসের বসে এমন কোনো কাজ করার চেষ্টা করি যা একমাত্র প্রভু সম্ভব করতে পারেন তাহলে শেষ পর্যন্ত যেটা আমরা পাই তা হলো হতাশা ভয়ঙ্কর রকমের হতাশা কারণ আমরা তখনই হতাশ হতে পারি যখন কোনো কিছু করবার চেষ্টা করি সে যাই করি না কেন আর তাতে আমরা সফল হই না কেউ কি বলবেন আমি একই সময় আমি কয়েকজন প্রতিবেশীকে নিয়েও কাজ করেছিলাম মানে খুব ব্যস্ত মহিলা আমি কাজ করেছি দেব দুই ছেলে মেয়ে প্রতিবেশীদের নিয়ে অনেকবার বদলাবার চেষ্টা করেছি তাতে কোনো ফল হচ্ছিল না কারণ একমাত্র প্রভুই আমাদের বদলাতে পারেন আমরা শুধু আমাদের কাজটা করব আমাদের কাজ হলো পড়া প্রভুর বচন জানা প্রার্থনা করা আর প্রভুর সেই কাজের জন্য অপেক্ষা করা যা কেবল তিনিই করতে পারেন আমার কাজ ছিল যাদের জীবনে কোনো সমস্যা দেখতে পাচ্ছিলাম তাদের জন্য প্রার্থনা করা তবে খুব সতর্ক হয়ে প্রার্থনা করা এরকম নয় যে হে প্রভু আপনি দেবকে বদলে দিন আপনি এটা বদলে দিন আপনি ওটা বদলে দিন বলতে হবে প্রভু প্রথমে আমাকে বদলান অন্য কাউকে বদলাবার আগে কারণ অন্য সবার থেকে আমার সমস্যা বেশি আপনার মনে হয় যাকে যাকে বদলানো দরকার তাকে বদলান আমি আমার সহায়ক গোষ্ঠীর উন্নতির চেষ্টা করছিলাম দেখুন আমি চাইছিলাম বিরাট সহায়ক গোষ্ঠীর ফল পেতে কিন্তু আমার জীবনে অনেক সমস্যা ছিল যদিও আমার জীবনে যে আহ্বান সেই কাজই করছিলাম তবে খুব কমই করছিলাম আমি বাড়িতে বাইবেল পাঠ চক্র শুরু করেছিলাম আর পাঁচ বছর সে কাজ করে এসেছি তারপর একটা গির্জায় কাজ করলাম তাই আমি কয়েকশো লোককে পড়াচ্ছিলাম আমি বাইবেল কলেজে পড়াচ্ছিলাম কিন্তু আমার লক্ষ্য ছিল এটা যে আজ আমি যা করছি আমার মনে প্রভু এই ইচ্ছেটাই দিয়েছিলেন সারা বিশ্বে মানুষকে প্রভুর বাণী শেখাবার আমি প্রভুর বাণী ভালোবাসতাম আর চাইতাম মানুষ সেটা পাক যা প্রভু তাদের দিতে চান কিন্তু আমার চারিত্রিক কিছু সমস্যা ছিল অনেকের অনেক গুণ থাকে যার ফলে তারা একটা জায়গায় পৌঁছে যায় কিন্তু সেখানে পৌঁছবার পর তাদের সেই চারিত্রিক ক্ষমতা থাকে না যে সেখানেই আটকে থাকে তাই আমাদের আর কোনো লাভ নেই প্রভু আমাদের জীবনে যা করতে চান তা করতে দিন কি হল আজ আমি দারুণ প্রচার করছি তাই নয় কি আপনার পরিচিতকার জীবনে কি করতে হবে প্রভু সে কথা ভুলে গিয়ে বলুন প্রভু আমার জীবনে কাজ করে যান আমাদের চরিত্র সংশোধনের একটাই রাস্তা আর তা হলো নিয়মানুবর্তিতা আর আত্ম নিয়ন্ত্রণ আর তার অর্থ হল আমাদের প্রভুর কৃপা ও দয়ায় প্রভুর বাণীর সঙ্গে আমাদের জীবনযাত্রা আর ব্যবহার একই সূত্রে গাঁথতে হবে এতে কষ্ট হবে নিজের ইচ্ছে অনিচ্ছে ত্যাগ করতে হবে নিজেদের শরীরকে ক্রুশবিদ্ধ করতে কিন্তু প্রভু আমাদের প্রত্যেককে নিয়মনিষ্ঠ ও আত্মনিয়ন্ত্রিত আত্মা দিয়েছেন তাই এ কথা বলে লাভ নেই আমার আত্মনিয়ন্ত্রণ বলে কিছু নেই কারণ এটা বাইবেলীয় সত্য নয় দুই তিমথিও একের সাথ কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই কিন্তু শক্তির প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন আর বিস্তারিত বাইবেলে বলেছে সুস্থ মন হল ভার সমাপূর্ণ আর আত্মনিয়ন্ত্রিত আত্মা এর অর্থ হলো আমরা সঠিক চিন্তা করতে পারি আর যদি সঠিক চিন্তা করতে পারি তাহলে আমরা সঠিক ব্যবহার করতে পারব কারণ আমাদের ব্যবহারের উদ্দেশ্য আমাদের চিন্তা এখন প্রভু এটা আমাদের দিয়েছেন কিন্তু তা নিজের আকারে আছে নতুন জন্মের পর আধ্যাত্মিকভাবে দিয়েছেন আর আজ এখানে যারা আছেন যারা কৃষ্ণকে পরিত্রাতা রূপে গ্রহণ করেছেন তারা কি জানেন যে এক নতুন স্বভাব পেয়েছেন এখন নিজেকে আপনারা আয়নায় দেখুন দেখে আলাদা কিছু মনে হবে না অনেক দিন আপনি হয়তো একই ব্যবহার করবেন কিন্তু আমি কি বলছি এখন এমন অনেক কাজ যা আগে আপনি করতেন এখন আপনাকে করতে দেওয়া হয় না এখন যদি সেসব করার চেষ্টাও করেন আপনার বিরক্ত লাগবে বুঝতে পারছেন যেরকম মনে হতো এখন তা হবে না আমার কথা বুঝলেন আপনাদের মনে হবে যদি আমি আমার মার কথা শুনতাম আমি এখানে একটু আধ্যাত্মিক স্বাধীনতা নিয়ে কথা বলতে চাই আপনারা মন দিয়ে শুনুন যদি আপনি মার কথা শুনতে চান আমি বহুদিন কিছুর মধ্যে দিয়ে গেছি বলে আপনাদের বলতে পারি যে হয় প্রভুর নির্দেশিত পথে চলুন নয় সারা জীবন অসুখী থাকুন যদিও আপনি কতবার পর্বতের চারিদিক ঘুরতে চান সেটা আপনার ব্যাপার হয় প্রভুর নির্দেশিত পথ হবে নয়তো কোনো পথই নয় আর যদি আপনি শান্ত ও আনন্দ পেতে চান তাহলে শিখুন যে কিভাবে আত্মার বসে চলতে হয় নিজের মস্তিষ্ক নিয়ে নয় আর আজ যখন আপনারা খ্রিস্টকে গ্রহণ করবেন বা যারা টিভিতে এই অনুষ্ঠান দেখছেন যদি আজ খ্রিস্টকে নিজেদের হৃদয় স্থান দিতে হয় যদি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হয় তাহলে বলুন প্রভু আপনাকে ভালোবাসি যদি আজ চিন্তা গ্রহণে করতে চান পাপ থেকে দূরে সরে যান তাহলে একদম নতুন স্বভাব পাবেন যে কোনো মানুষ খ্রিস্টে সম্পূর্ণ নতুন সত্তা পুরাতন চলে যায় আর সব কিছু নতুন হয়ে যায় কিন্তু কোথায় সেটা ঘটে এটা ঘটে আপনার আত্মায় আর এটা রাতারাতি ঘটে না হঠাৎ মন একেবারে নতুন হয়ে যায় না কিন্তু তবু আপনি আত্মার ফল অবশ্যই পাবেন যখন পবিত্র আত্মা আপনার মধ্যে আশ্রয় নেন নবজন্ম লাভের পর যা হয় আপনি আত্মার সব ফল পান প্রেম আনন্দ শান্তি ধৈর্য উদারতা দয়াময়তা নম্রতা বিনম্রতা আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ হলো আত্মার একটি ফল আর যদি আপনি বিশ্বাসী হন তাহলে এটা আপনার ভেতরে আছে তাই কখনো বলবেন না আমার মধ্যে একেবারেই আত্মনিয়ন্ত্রণ নেই আমি একটুও নিয়ম মানি না এই সব কিছুই আপনার মধ্যে আছে বীজ রূপে আর আপনাকে প্রভুর বাণী আকারে তাতে জল দিতে হবে প্রভুর বাণীকে বলা হয় বাণীর জল আর একে এই নাম দেওয়া হয়েছে কারণ আজ প্রভুর বাণী শোনার পর ওখানে বসে কেবলমাত্র বিশ্বাসের দ্বারা তা গ্রহণ করলে আপনার বিশ্বাস আমার বিশ্বাসের সঙ্গে মিলিত হয়ে আমার প্রচারের মাধ্যমে প্রভুর বাণী আপনাদের মধ্যে কাজ করছে শক্তিশালীভাবে কাজ করছে আপনাদের মনের ভেতরে কিছু একটা ঘটে চলেছে আর তখনই দেখবেন আপনি নিজের মতো না প্রভুর মতো করে বাঁচতে চাইছেন চাইছেন তার আশীর্বাদ পেতে তাই যত আপনি প্রভুর সঙ্গে সময় কাটাবেন যত আপনি প্রার্থনা করবেন যত আপনি অধ্যয়ন করবেন যত প্রভুর বাণী পড়বেন যত ভালো ভালো বই পড়বেন যত পবিত্র আত্মাকে আপনার স্বভাব সংশোধন করতে দেবেন যত দেখবেন যে ভালো কাজ করে কত সুফল পাচ্ছেন তত আপনি ভালো কাজ করবার চেষ্টা করবেন আর তাই বাইবেলে বলা হয় আমরা বৃক্ষে পরিণত হই ছোট্ট বীজ থাকি না ধার্মিকতা বৃক্ষে পরিণত হই প্রভুর পোতা গাছ কেন যাতে তিনি মহিমানিত্ব হন আমি বাজে কথা বলতে চাই না তবে একটা কথা বলতে চাই যে আমাদের অনেকের জীবন অতীতে খ্রিস্টের সমানে শয়তানকে মহিমানিত্য করেছে কিন্তু ধার্মিকতার বৃক্ষ রোপণ করতে আমরা প্রভুকে আমাদের মন ব্যবহার করতে দিই আমাদের মুখ ব্যবহার করতে দিই আমাদের মনোভাব ব্যবহার করতে দিই আমরা স্বার্থপর ও আত্মকেন্দ্রিক ছিলাম তাই আমাদের মাধ্যমে প্রভু মহামানিত্ব হচ্ছিলেন না নিজেদের জন্যে বাঁচছিলাম কিন্তু এখন আমরা সবটা বদলে দিই শুধু প্রভু আমাদের নিয়ে যা করতে চান তাকে তা করতে দিয়ে আমরা নির্লিপ্ত হই কাজটা মোটেই সহজ হবে না কাজটা খুব আনন্দেরও হবে না কিন্তু সব শেষে বুঝবেন যে কষ্ট বিফলে যায়নি প্রভু এই জন্যে আমাদের উদ্ধার করেননি যাতে আমরা যা চাই সব পাই আমি বলছি প্রভু এই জন্যে আমাদের উদ্ধার করেননি যাতে আমরা যা চাই সব পাই তিনি চান আমরা সুন্দর সুন্দর জিনিস পাই চান আমরা আশীর্বাদ পাই কিন্তু আমাদের যিশু প্রতিরূপে নিজেদের গড়তে হবে সেটাই আমাদের লক্ষ্য আমরা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হব বা সবচেয়ে বড় সহায়ক গোষ্ঠী হব বা জীবনের যা যা চাই সব পাব বা আমি কোম্পানির প্রেসিডেন্ট হব আমাদের লক্ষ্য প্রভু প্রদত্ত প্রকৃত লক্ষ্য হল নিজেকে যিশু প্রতিরূপে গড়ে তোলা তাই ঠিক যেমন যিশু এসেছিলেন আমাদের দেখাতে যে পিতা কেমন আর তিনি বলেছিলেন যে যদি তোমরা আমায় দেখে থাকো তাহলে তোমরা পিতাকেও দেখেছ আর আমি এখানে পিতা প্রতিনিধিত্ব করতে এসেছি এখন তিনি স্বর্গে চলে গেছেন আর তাঁর কাজের ভার তিনি আমাদের ওপরে দিয়ে গেছেন উনি তো একটি সময় একটি জায়গাতেই থাকতে পারেন তিনি বলেছেন যদি আমি চলে যাই তাহলে তোমাদের শুধু সেই কাজই করতে হবে না যা আমি করি তার চেয়েও বড় কাজ করতে হবে আর আজ যা পৃথিবীতে ঘটছে আমরা যারা নিজেদের খ্রিশ্চান বলি মনে করি যদি যিশু বলে দেওয়া কাজ করতাম তাহলে কি এরকমই হতো আর আমি আপনাদের এই কথা বলতে পারি যে আমি যদি উঠে দাঁড়িয়ে আমাদের যেমন হওয়া উচিত তেমন সব সময় থাকতে পারি তাহলে আজ পৃথিবীতে যে যে সমস্যা আছে তা আর থাকবে না এটা নিজের গাড়িতে বাম্পার স্টিকার লাগানোর থেকে গলায় ক্রস ঝুলিয়ে ঘোরার থেকে বা মাসে কয়েকবার গির্জায় ঘুরে যাবার থেকে অনেক বেশি এটা হলো আসল কাজটা করা আর প্রভুকে বলা যে ঠিক আছে প্রভু আমি এই গির্জা গির্জা করে ক্লান্ত আমি যদি নিজেকে ক্রিশ্চান বলি তাহলে আমি প্রকৃত খ্রিস্টান হতে চাই আমি সব কিছু তৈরি নিয়মের কথা শুনতে তৈরি আত্মনিয়ন্ত্রণের কথা বা আমার যা যা শোনা দরকার যিশুর ছাঁচে নিজেকে ঢালতে হলে আমি সব শুনতে রাজি এখন আপনার জীবনের লক্ষ্য খ্রিস্টের মতো হওয়া আমার জীবনের লক্ষ্য হল খ্রিস্টের মতো হওয়া এখন আমি নিয়মানুবর্তিতার ব্যাপারে কিছু বলতে চাই আর এই কথাটি আমি এই সপ্তাহে বেশ কয়েকবার বলবো এরকম নয় যে আপনি এখান থেকে যাওয়ার ঠিক আগেই বললেন যে এই যে অনেক হয়েছে প্রভুর কৃপা আমি আমার জীবন শুধরে ফেলবো আমি সব ধার দেনা শোধ করে দেব আর আমি ওজন কমাবো আমি বাড়িঘর পরিষ্কার করব আমি রোজ বাইবেলের তিনটে করে চ্যাপ্টার পড়বো আমি রোজ দু ঘন্টা করে প্রার্থনা করব অবশ্যই হ্যালো লুইয়া অনেক হয়েছে ভদ্র মহিলা আমাকে নাড়িয়ে দিয়েছেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি আত্মনিয়ন্ত্রণ করব। ঠিক এই প্রতিক্রিয়া আমার হতো যখন এই ধরনের প্রচার আমি শুনতাম কারণ আমার প্রবল ইচ্ছে শক্তি ছিল কিন্তু সত্যি কথা বলতে প্রভু বলেন যদিও আমাদের ইচ্ছের একটা ভূমিকা আছে তবু প্রভু বলেন আমি তোমাদের সামনে জীবন ও মৃত্যু রেখেছি জীবন মনোনীত করো আমি আমার জীবনে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখছি আমি বহু বছর এই কথাটা বলে এসেছি কিন্তু প্রভু আমাকে কিছুতেই এর থেকে বেরোতে দিচ্ছিলেন না এমনকি প্রভু আমাদের যা করবার আদেশ দেনটা আমরা ঠিক মতো করি না আমার কথা শুনতে পেলেন আমি জানি যে আমি ভালো প্রচার করি কিন্তু আমার সাহস ছিল না যে প্রভুর ওপর সম্পূর্ণ ভরসা না করে এখানে আসি কারণ আমি জানতাম যে যদি তিনি আমার মাধ্যমে আপনাদের সঙ্গে কথা না বলেন তাহলে আপনারা ভীষণ ব্যস্ত হবেন আমাদের এটা বুঝতে হবে সত্যি সত্যি ভালো করে বুঝতে হবে বাইবেলের জোহন পনেরোতে যা বলেছে আমার ব্যতীত তুমি কিছু করতে পারবে না কিচ্ছু না আমাদের প্রভুর জন্য অপেক্ষা করতে শিখতে হবে আর প্রভুর জন্য অপেক্ষা করা পড়া শেখা বা প্রার্থনার থেকে একটু আলাদা রকমের এটা হলো প্রভুর ছাত্র হওয়া নিরালয় তার সঙ্গে সময় কাটানো সেদিন এর একটা সংজ্ঞা পড়ছিলাম সেখানে ছিল প্রভুর সান্নিধ্যে থাকা নিশ্চুপ থাকা আর শুধু তাকে বোঝানো যে আপনি জানেন আপনি কিছুই করতে পারবেন না যদি তিনি সে না হন তাই আমি তাদের অনুপ্রাণিত করতে চাই যাদের জীবনে নিয়মানুবর্তিতা আর আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন প্রভুর বাণীর দ্বারা আমি আপনাদের বোঝাতে চাই যে আপনাদের ভেতরেও সব কিছু আছে নিশ্চয়ই তার বীজ আছে আর তা বৃক্ষে পরিণত করতে পবিত্র আত্মার সঙ্গে মিলে কাজ করুন কিন্তু আমি আপনাদের উৎসাহিত করতে চাই যে প্রভুর সঙ্গে সময় কাটানোর অংশ হিসেবে রোজ সকালে বা দুপুর বিকেলে বা যখন সময় পাবেন তখনই প্রভুকে দিন আর আজ আমি এখানেই শেষ করব আর বলবো যে যদি আপনারা প্রভুর সাথে সময় না কাটান তাহলে ভুলে যান এর কোনোটাই কাজ করবে না আরে আমার চেয়ার কোথায় না আজ ওটা পাব না আমি আমার অনেক বয়স হয়েছে তাই মাঝে মাঝে বসতে হয় প্রভুর মহিমা আসলে গত বছরের মাঝামাঝি আমার মারাত্মক পিঠে ব্যথা হয় প্রায় চার বাস সেটা ছিল তাই মাঝে মাঝে আমায় বসতে হয় আর এখন অভ্যেস হয়ে গেছে ভালো লাগে আচ্ছা ভালো ব্যাপার তো একটু আর তো বসলে ক্লান্ত না প্রভুর সঙ্গে সময় কাটানো শিখতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্র সেখানে এসে পড়ে আমি বলি এগুলো হলো পাজলের ঠিক টুকরোর মতো আপনারা পড়ুন আমার বই যার নাম হলো ব্যাটল ফিল্ড অব দ্য মাইন্ড দেখবেন পাজলের কয়েকটা টুকরো পেয়ে গেছেন ও এ আমার চিন্তার দোষ একেবারেই এটা কিন্তু বিরাট সমস্যা আর আমরা সত্যি জেনে এতে অবাক মানে তারপর আমরা গির্জায় যান ভালো প্রচার শোনেন এই ধরনের প্রচার শোনার পর মনে হয় মানে আমি একবার অবাক হয়ে যান আপনার জীবনে এর ফল পাচ্ছেন না কারণ আপনি শার্ট কিনেছেন এমনকি আপনি সিডি আর ডিভিডি কিনেছেন আর তখনও আপনি ভাবছেন যে আমার সমস্যাটা কি আমি তো গির্জায় যাই হ্যাঁ এই করি এই করি না মানে এই জন্যে আমি এত কৃতজ্ঞ যে এগুলো সবই হলো পাজলের টুকরো বুঝেছেন তো সবকিছুই পাজল কিন্তু আমাদের প্রভুর কাছে যেতে হবে আর তার উপস্থিতিতে বলতে হবে প্রভু আমার জীবনে সম্ভব করতে আপনাকে চাই কিছু একমাত্র প্রভুর নিয়মানুবর্তীতা আপনাকে তা দেবে আপনি যা চান জীবনে অনেক লোকই বলে জীবনে তারা কি কি চান কিন্তু সেটা পেতে গেলে যা করতে হয় তা তারা করেন না আমি বলছি আপনারা ধাঁধার সব টুকরোগুলো এক করলে ফল পাবেন আমি নিজের মতো থাকতে অনেক কষ্ট করেছি এই বই আপনাকে তা করার স্বাধীনতা অবশ্যই দেবে আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম এম ইন্ডিয়া ডট অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে চয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা